করোনা ভাইরাস সংক্রমণে গোটা পৃথিবী জুড়ে 200 থেকেও বেশি দেশ প্রভাবিত হয়েছে। এই মহামারীকে আটকানোর চেষ্টা তো হয়েই চলেছে, কিন্তু প্রতিদিন করোনা সংক্রমণ যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও। পুরো দুনিয়াতে করোনা সংক্রমণকে রোধ করার জন্য অনেক দেশে ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টা চলছে। প্রায় 110-এর থেকেও বেশি ভ্যাকসিনের ওপর পরীক্ষা চলছে, যার মধ্যে প্রায় 1.5 ডজন ভ্যাকসিন পরীক্ষায় অনেকটা এগিয়ে রয়েছে। ভারতও এর ওপর খুব দ্রুত কাজ করছে। ভারতে 2টি ভ্যাকসিনের ওপর ট্রায়াল চলছে। এই ট্রায়াল বাদর ও খরগোশে সফল হয়েছে, আর এখন এর ট্রায়াল মানুষের ওপরও শুরু হয়ে গেছে। যদি সব কিছু ঠিক থাকে তবে এই বছরের শেষে বা 2021-এর শুরুতেই করোনা ভ্যাকসিন বাজারে চলে আসবে। কিন্তু তার আগেও বিশ্বের 2টি বিখ্যাত কোম্পানি ভ্যাকসিনের ফাইনাল স্টেজে পা রেখেছে। হে বন্ধুরা, আজকের ভিডিওয়ে আপনাদের কোন কোন দেশের ভ্যাকসিন কতদূর এগোলো আর কোন দেশের ভ্যাকসিনের ওপর বেশি আশা রাখা যায় সেই নিয়েই বলবো। তার সাথে চীনের সেই চালবাজি সম্বন্ধেও আপনাদের বলবো, যা কোভ্যাকসিনের ট্রায়ালের ক্ষেত্রেও করা হচ্ছে। কিন্তু তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। নাক দিয়ে নেওয়া যায় এমন ভ্যাকসিন বানাচ্ছে ভারত বায়োটেক। করোনা ভাইরাসে সংক্রামিত রোগীদের বাঁচানোর জন্য নাক দিয়ে নেওয়া যায় এমন ভ্যাকসিন বানানোর লক্ষ্যে এগোচ্ছে ভারত বায়োটেক। কিছু বিশেষজ্ঞরা মনে করছেন করোনা থেকে বাঁচার টিকা নাক দিয়েও দেওয়া যেতে পারে। করোনা ভাইরাস সহ আরও অনেক জীবাণু মিউকাসের মাধ্যমে নাক দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে, যা নাক, মুখ, ফুসফুস এবং পাচনতন্ত্রকে প্রভাবিত করে। করোনা ভাইরাসও এর থেকে আলাদা নয়। ইউনিভার্সিটি অফ উইনকাসিং মেডিসিন অ্যান্ড ভ্যাকসিন নির্মাতা কোম্পানি ফ্লুজেলের ভাইরোলজিস্ট ভারত বায়োটেকের সাথে মিলে করোনার বিরুদ্ধে ভ্যাকসিনকে বিকশিত করার জন্য পরীক্ষা শুরু করে দিয়েছে। সাধারণত টিকা দেহের উপরি অংশে দেওয়া হয়, যেমন হাতের উপরের অংশে, কিন্তু প্রত্যেকটা ভাইরাসের ভিন্ন ভিন্ন প্রবৃত্তি হয়। নাক দিয়ে যদি ভ্যাকসিন ভেতরে যায় তবে সোজা ভাইরাসকে অ্যাটাক করে, যার ফলে সেগুলি ধ্বংস হয়ে যায়। আমেরিকান বায়োটেক ভ্যাকসিটা সহ অনেক কোম্পানি ওরাল ভ্যাকসিন অর্থাৎ মুখ দিয়ে পাঠানো যাবে এমন টিকা আবিষ্কারের লক্ষ্যে কাজ করছে। ভারতে শুরু হলো 2টি ভ্যাকসিনের ওপর হিউম্যান ট্রায়াল। ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাস ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভারত বায়োটেক তৈরি করেছে। যদি সব কিছু ঠিক থাকে তবে কোভ্যাকসিন খুব শীঘ্রই ভারতে চলে আসবে। ভ্যাকসিনের ট্রায়ালের জন্য দেশের 12টি সংস্থাকে বেছে নেওয়া হয়েছে। পৃথিবীর এক বিখ্যাত মানুষ মাইক্রোসফটের সংস্থাপক বিল গেটস করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ওপর বিশ্বাস রেখেছেন। বিল গেটস বলেছেন, ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এতই দম রয়েছে যে পুরো দুনিয়ার জন্য করোনা ভ্যাকসিন বানিয়ে দিতে পারে। পাটনা এমসে 7 জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল। ট্রায়ালের জন্য 8 জনকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। এখনও কম করে 50 জনের ওপরে ট্রায়াল করা হবে। সরকারি তথ্যানুযায়ী এখন রোটাক পিজিআইএ হচ্ছে টেস্টিং। অন্যদিকে ভারতের দ্বিতীয় কোম্পানি জাইডাস ক্যাডেলাও তার করোনা ভ্যাকসিন জাইকোভ ডিএরও মানবদেহে পরীক্ষা শুরু করে দিয়েছে। পরীক্ষার আলাদা স্টেজে কোম্পানি দেশের ক্লিনিক্যাল অধ্যয়নে 1000 লোকের ওপরের পরীক্ষা করবে। দেশের বৃদ্ধিপ্রাপ্ত করোনা সংক্রমণের মাঝে এই মাসের শুরুতেই জাইডাস ক্যাডেলা দুনিয়া জুড়ে মানুষ করোনা ভ্যাকসিনের জন্য তীব্র অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই ব্রিটেন থেকে বিশাল খবর এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলা করোনা ভ্যাকসিন ট্রায়ালের প্রথম প্রচেষ্টা সফল হয়েছে। আসলে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনের প্রথম হিউম্যান ট্রায়াল সফল হয়ে গেছে। ব্রাজিলে হওয়া হিউম্যান ট্রায়ালের দুর্দান্ত রেজাল্ট এসেছে। এই ভ্যাকসিন প্রয়োগ করা ভলেন্টিয়ারদের শরীরে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তাদের মধ্যে অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে। কোম্পানি মনে করছে সেপ্টেম্বর 2020-এর মধ্যে এই ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। এই ভ্যাকসিনের উৎপাদন অ্যাস্ট্রাজেনেকা করবে। তার সাথে ভারতীয় কোম্পানি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াও এই ভ্যাকসিনের উৎপাদনে সামিল থাকবে। অন্যদিকে রাশিয়ার করোনা ভ্যাকসিন আগস্টের মধ্যেই মানুষের ওপর প্রয়োগ করার কথা জানিয়েছেন গ্যামালি ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির নির্দেশক আলেকজান্ডার জেমসবার্গ। আবার অন্যদিকে আমেরিকান কোম্পানি মোডার্নার ভ্যাকসিনের লাস্ট ট্রায়াল খুব শীঘ্রই শুরু হবে। আমেরিকান কোম্পানি মোডার্না 27 জুলাইয়ের কাছাকাছি মানব পরীক্ষার শেষ পর্যায়ের প্ল্যান তৈরি করছে। চীন বিনা অনুমতিতে করছে ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল। চীনের চালবাজি কোভিড-19 ভ্যাকসিন ট্রায়ালও স্পষ্ট ধরা পড়ছে। এই ক্ষেত্রেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বানানোর নিয়মাবলীকে উল্লঙ্ঘন করছে চীন। কোনো অনুমতি না নিয়েই চীনের এক কোম্পানি তার কর্মচারীদেরই করোনার ভ্যাকসিন দিয়ে দেয়। এরপর সেই কর্মচারীদের শরীরে কী এফেক্ট হয়েছে তা এখনও অবধি জানা যায়নি। আসলে চীন চায় দুনিয়ার সর্বপ্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন ওরাই বার করুক, আর তা দিয়ে গোটা দুনিয়ায় একটা বিশাল রকমের ব্যবসা করুক। একটা বিষয় একটু ভেবে দেখুন, যখন গোটা দুনিয়ায় সংক্রমণ ছড়াতে শুরু করলো তখন চীনে করোনা সংক্রমণ হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। কিন্তু কিভাবে? সত্যিই কি করোনার কোনো ভ্যাকসিন তাদের কাছে ছিল না? প্রথমে অনেকবার বলা সত্ত্বেও সংক্রমণ গোটা দুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার পর ভ্যাকসিন ছাড়লে বিপদে পড়ত চীন।
আর এখন যেই অন্যান্য দেশগুলি ভ্যাকসিনের রেসে সফলতার অনেকটা কাছে এগিয়ে গেছে, তখনই তড়িঘড়ি করে কোনো নিয়মাবলী না মেনে হিউম্যান ট্রায়াল শুরু করে দিল চীন। কারণ ব্যবসা যে তাদের করতেই হবে, মানুষের প্রাণ ডাজেন্ট ম্যাটার। এই ব্যাপারে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন। সবার মতামত আমরাও জানতে চাই। মোহাম্মদ শামসুল আলম খসরু এবং অরুণেশ্বর দাস সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরব আপনাদের সামনে। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।